তারা নিজের দলের বড় বড় নেতাদেরকে হত্যা করে ইস্যু সৃষ্টি করার চেষ্টা করবে। শয়তান কোনো সময় সৃষ্টিকর্তার সাথে পারে না, আর শেখ হাসিনার উপরে আল্লাহর রহমতে চাদর আছে। এটা তাদের বোঝা উচিত, তাদের স্টুপিড। আমি মনে করি তারা একটা বোকা রাজ্যে বাস করে। ওরা কি একবার বুঝে না যে এই মহিলাটাকে 22 বার মারার চেষ্টা করলাম, বাচ্চা কেন? আমি কাকে ধরতে নাও পারি, বাট আমি বলছি চ্যালেঞ্জ করে ইনশাল্লাহ 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 কিচ্ছু করতে পারবে না, কারণ শয়তান কোনো সময় আলটিমেটলি আল্লাহর রহমতের সাথে পারে না। আপনাদের নেত্রী খালেদা জিয়া পার্লামেন্টে বলেছিল আমাকে, তোকে আমি দেখে নিব, একদম এইভাবে বলেছে তোকে আমি দেখে নিব। ঠিক তার কয়েকদিন পরেই নারায়ণগঞ্জে বম ব্লাস্ট হয়েছে, আমি ঘুম হয়েছি তাতে আপত্তি নেই, কিন্তু দুজন মানুষ চলে গেছে। তারপরেও একজন মানুষকে দিয়ে দেখে ধৈর্য ধরতে শিখেছি, সেটা হচ্ছে শেখ হাসিনা। বলছেন ধৈর্য ধরো, আল্লাহর কাছে বিচার দাও। আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ দেখেন বিচারের রায় কীভাবে করেছে, কোনো আপত্তি নেই। জনগণ আপনাদের পক্ষে রায় দিলে আপনারা ক্ষমতায় যান। আমরা কাউকে আন্ডারস্ট্যান্ডেজ করি না, কিন্তু মনে রাখবেন আপনারা 2001 থেকে আরম্ভ করে 2007 পর্যন্ত যেইভাবে খুন খারাপি করেছেন, যেভাবে আমাদের মানুষকে মেরেছেন, যেভাবে আমাদের বাড়িঘরে হামলা দিয়েছেন, যেভাবে আমাদের মা বোনদের পিটিয়েছেন, যেভাবে আমাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন, যেভাবে বোবা প্রাণী দুধের বান কেটেছেন, যেভাবে আমাদের কর্মীদেরকে বিনা কারণে মামলা দিয়ে গ্রেপ্তার করেছেন, যেভাবে আমাদের শত শত নেতাকর্মীরা বছরের পর বছর বাসায় ফিরতে পারে নাই, যে কারণে খোকন শাহ তার মায়ের মুখে অগ্নি দিতে পারে নাই, যে কারণে আমার মাকে এক রাতে কাপড় নিয়ে বেরোতে হয়েছে, সেই সমস্ত শক্তির উদ্দেশ্যে বলতে চাই, কোনো আপত্তি নেই। জনগণ আপনাদের পক্ষে রায় দিলে আপনারা ক্ষমতায় যান, আমাদের আপত্তি নেই। কিন্তু কী করতে চাচ্ছেন, এই খবর যদি বাংলাদেশে হাতে গোনা 10টা লোক রাখে, তার মধ্যে স্বামী উসমান যদি একটা লোক, নারায়ণগঞ্জে এরকম কোনো চেষ্টা করেন না। যদি একবার আমাদের বুঝতে পারি যে এই চেষ্টা আবারও করছেন, যাবার ধ্বংস করার চেষ্টা করছেন, 16 জুন বোমা হামলা করেছিলেন আপনারা, ওরা বলে ক্ষমা কি আওয়ামী লীগ এমনি ইলেকশন বলে বিশাল বলে পাশ করবে। আরে 2008 নির্বাচনে তো তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয়েছে, সেনাপ্রধান থেকে আরম্ভ করে সবই তো আপনাদের ছিল, তত্ত্বাবধায়ক সরকার তো আপনাদের ছিল, রাষ্ট্রপতি ইয়াসুদ্দিন তো আপনাদের ছিল, 29টা সিট পাইছিলেন কেন? তখন 29টা পাইছেন, এবার দাঁড়ান 25টাও পাবেন না ইনশাআল্লাহ, 25টাও পাবেন না। বাইরের থেকে টাকা আসতেছে, ওই টাকা দিয়ে এই আগামী 2-3-4 মাস বাংলাদেশে বড় ধরনের ঘটনা ঘটার চেষ্টা করবে, এমনকি তারা যদি প্রয়োজন মনে করে সাধারণ জনগণকে তো অতীতে মেরেছি, তারা চলবে আওয়ামী লীগকে মারবে, এটা স্বাভাবিক। প্রয়োজনে তারা নিজের দলের বড় বড় নেতাদেরকে হত্যা করে ইস্যু সৃষ্টি করার চেষ্টা করবে, কারণ যে বসে আছে ও জানে এছাড়া তার কাছে কোনো পথ নাই। শয়তান কোনো সময় সৃষ্টিকর্তার সাথে পারে না, আর শেখ হাসিনার উপরে আল্লাহর রহমতে চাদর আছে। এটা তাদের বোঝা উচিত, তাদের স্টুপিড। আমি মনে করি তারা একটা বোকা রাজ্যে বাস করে। ওরা কি একবার বুঝে না যে এই মহিলাটাকে 22 বার মারার চেষ্টা করলাম, বাচ্চা কেন? বারবার কেন বাঁচে? 21 আগস্টে গ্রেনেডের পর গ্রেনেড মারতেছি, উনি বাঁচেন কেন? কারণ আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। আর আল্লাহ যদি বাঁচায় রাখেন, তুই বান্দার কি করবি? তা আবার শয়তান মানে